বিশ্বে অনেকগুলো সেতু আছে, তার থেকে পদ্মা সেতু এক অনন্য সেতু। পদ্মা সেতু প্রকল্পে 30,193 কোটি টাকা কোন কোন খাতে ব্যয় হয়েছে এবং কেন ব্যয় হয়েছে বিস্তারিত আলোচনা করা হবে এই প্রতিবেদনে। ভিডিও জুড়ে সাথে থাকুন। 2007 সালে পদ্মা সেতু প্রকল্পে মোট বরাদ্দ ছিল 10,000 কোটি টাকা, কিন্তু পরবর্তীতে কমপ্লিট করতে 2022 সালে তা যেয়ে দাঁড়ালো 30,000 কোটি টাকা। এর ভেতরের কী রহস্য চলুন জেনে নেই। প্রাথমিক পরিকল্পনায় পদ্মা সেতু 5.8 কিলোমিটার করার কথা থাকলেও তা করা হয়েছে 6.15 কিলোমিটার। জমি অধিগ্রহণ 2,267 একর করার কথা থাকলেও তা করা হয়েছে 6,241 একর। জনগণকে যে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল তা 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। মাত্র 3টি পিলার উঁচু রাখার কথা থাকলেও 42টি পিলারেই উঁচু রাখা হয়েছে। একতলার পরিবর্তে দোতলা সেতু করা হয়েছে। গ্যাস, বিদ্যুৎ এবং অপটিক্যাল ফাইবার লাইন ব্যবহার করা হয়েছে। যে কোনো বাজেট ডলারে বরাদ্দ করা হয় এবং তা পরে টাকায় রূপান্তরিত করে প্রকাশ করা হয়। 2007 সালে ডলারের রেট ছিল 68.65 টাকা, কিন্তু পরবর্তীতে 2022 সালে তা এসে দাঁড়িয়েছে 84.80 টাকা। এই সমস্ত কারণে 10,000 কোটি টাকার বাজেট এসে দাঁড়িয়েছে 30,193 কোটি টাকা। মূল সেতুর কাজে ব্যয় হয়েছে 11,938.63 কোটি টাকা। নদী শাসন কাজে ব্যয় হয়েছে 7,706.91 কোটি টাকা। অ্যাপ্রোচ রোড, যার মধ্যে রয়েছে 2টি টোল প্লাজা, 2টি থানা বিল্ডিং ও 3টি সার্ভিস এরিয়া, এই কাজে ব্যয় হয়েছে 1,895.55 কোটি টাকা। পুনর্বাসন অর্থাৎ আশ্রয় কেন্দ্র অথবা বিশ্রামাগার, এই কাজে ব্যয় হয়েছে 1,116.76 কোটি টাকা। ভূমি অধিগ্রহণ কাজে ব্যয় হয়েছে 2,698.73 কোটি টাকা। পরিবেশ, পদ্মা সেতুর দুই পারে যাতে প্রাকৃতিক পরিবেশ বজায় থাকে সেজন্য সে ব্যবস্থা করা হয়েছে, এই কাজে ব্যয় হয়েছে 20.72 কোটি টাকা। অন্যান্য বেতন ভাতা, পরামর্শক, সেনা নিরাপত্তা ইত্যাদি কাজে ব্যয় হয়েছে 1,348.78 কোটি টাকা। প্রকল্পটিতে মোট ব্যয় হয়েছে 27,732.08 কোটি টাকা, যার বরিতে বরাদ্দ ছিল 3,193.39 কোটি টাকা। তথ্যসূত্র ফার্স্ট কমেন্টে। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন।